মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র যুব সংগঠনের এ রাজ্যের দেশের প্রাক্তন আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম এবং আমাদের এই জেলার এই রাজ্যের ছাত্র যুব সামনের সারির নেতৃত্বরা কর্মীরা আমাদের প্রাক্তনীরা और जो भी यहाँ पर खड़े रहकर हम लोगों का बात सुन रहे हैं, बहुत देर से हम लोगों का ये सभा चल रहा है और इस सभा में अब तक जितना बात हुआ है वो एक भी बात हका बोली नहीं। और यही दाबी थे, यही एजेंडा थे, यही शर्त थे, ये लड़ाई तो दीर्घ चल चे लड़ाई तो और दीर्घ दिन चल बे तयामदे जरा कर्मी ना अच्छी যারা এই লড়াইয়ে প্রতিটা দিন সাদা ঝান্ডা ধরুন বা না ধরুন, যে কোনো দলে ঝান্ডা ধরতে পারেন, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য এই লড়াইটা আপনাকে আরো বেশি কষ্ট করে লড়তে হচ্ছে, এটা আপনি আপনার জীবনের অভিজ্ঞতায় জানেন। তাই এই লড়াইটা প্রত্যেকটা দিন আরো তীব্র হচ্ছে এবং আরো কঠিন হচ্ছে। দিলীপ ঘোষের গরুর মুখে আর গোবরের সোনা খোঁজার স্বভাব নয়। আরে দিদিমণির চারিদিকে উল্টো পাল্টা কথা বলে খবরের শিরোনামে থাকার স্বভাব নয়। এখান থেকে আর একটু সামনে গিয়ে ডান দিকে গেলে দু বছর আগে আমার সাথে চলো মিছিলে আমাদের সহযোদ্ধা আমাদের কর্মী মইদুলের লাশকে আমরা কাঁধে বয়েছি। এ সভা আমাদের শপথের সভা। 1983 সাল থেকে এই দাবি দিবসের সভা আর এই দাবিতে আমাদের সভা চলছে, আমাদের লড়াই চলছে। কে হে মাল হম লোগো কা সিন দেশে ভাই দিলাই ভাই কা নেই পুরা ভারতবর্ষ কা ছাত্র যুব এদের সভার জন্য কেটে কা মেহনতি মানুষের জন্য সংবিধানের মোটা চাপটা বইটাতে একটা লাইন লিখে দিতে হবে যে সবার কাজের অধিকার আছে, সবার শিক্ষার অধিকার আছে। শিক্ষার অধিকার দিয়েছে সিজন সহ আমাদের ছাত্র নেতৃত্বরা বলেছে যে অধিকারটা আছে, কিন্তু অধিকারকে ইমপ্লিমেন্ট করার জন্য যে টাকা বরাদ্দ করতে হয় সে টাকা অন্যদিকে চলে যাচ্ছে। কাজের অধিকার নেই, কাজের অধিকার গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে শুধু বেতন বেড়ে গেল, জেলে থাকা বান্ধবীকে নিয়ে পার্থ মানিক ভট্টাচার্য আর এই জেলে থাকা সব এমএলএ দের সবার बात है। और इस बात में
এলামী কমলাকান্ত ঘোষের সাবান ব্যবহার করি, এলো কিসের মাজন ব্যবহার করো, এলামী কমলাকান্ত ঘোষের মাজন ব্যবহার করি, বললো তেল, বললো স্যার কমলাকান্ত ঘোষ, বলছে এটা কি কোনো ব্র্যান্ডের নাম, বললো না না এ আমার রুমমেটের নাম, আমি ওর ঈশ্বর ব্যবহার করি। আর এই গোটা দেশকে ঘিরে সূচকে একদম নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে কাঠের কফিনে নিয়ে যাওয়ার জন্য বেকার ছাত্র যুবকদেরকে অকল্য ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য যা বিস দেশ পর একটা রোগগ্রস্ত দেশকে নিয়ে যেতে চাইছে, একটা রোগগ্রস্ত প্রধানমন্ত্রীকে জব হম লোগ পুছতে হ্যায় কি আপনি কোন জিনিসের মাজন ব্যবহার করেন, বললেন আমি আম্বানি আদানিদের মাজন ব্যবহার করি, বললো কিসের সাবান, বললো আম্বানি আদানিদের সাবান ব্যবহার করি, বললো কিসের তেল, বললো আম্বানি আদানিদের, ভারতবর্ষের মানুষ বললে এটা কি কোনো ব্র্যান্ড, বললো না না এ তো আমাদের সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া আর আমাদেরকে ভোটে সাহায্য করা আমার বন্ধুর নাম, তো জি সরকার আম্বানি আদানিদের বন্ধু হয় ওই সরকারটা কখনো গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের সরকার হতে পারে না, তাই এই লড়াইটা আসলে কোন ইস্যুর ভিত্তিতে তাদের দাবিতে খেটে খাওয়া মেনে মানুষের বেঁচে থাকার দাবিতে আমাদের এগিয়ে যাওয়ার দাবিতে, শুধুমাত্র ওরা একটা নকল যুদ্ধে আমাদেরকে ব্যতিব্যস্ত রেখে দেবে, কখনো মনে হচ্ছে এই বুঝি কোটের বোতাম গুলো মুখ্যমন্ত্রীর হাতে সব চলে এলো জামা কাপড় ছিঁড়ে নামিয়ে দেবে, কখনো মনে হচ্ছে রাজ্য ভবনে যিনি বসেন তার হাতে বোধহয় মুখ্যমন্ত্রীর এক খাবলা চুল চলে আসবে, বোধহয় দিনের আলোতে চুল টেনে মার করে নেবেন, এ লড়াই চলছে, এটা কি আসল লড়াই, কারখানা খোলার লড়াই, কৃষিতে আড়াই গুণ কৃষককে ফসলের লাভজনক দাম দেওয়ার লড়াই, এই হোটেলগুলো দোকানগুলোতে যে কর্মীরা কাজ করছে তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরির লড়াই, নতুন কারখানা খোলার লড়াই, পুরনো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার লড়াই, ওটা পশ্চিমবঙ্গের মাটিতে 14খানা জায়গা জমি বামফ্রন্টের সরকার অধিগ্রহণ করে রেখেছিল, যে ফাঁকা জমিতে কারখানা তৈরি করার কথা সেই ফাঁকা জমিতে কারখানা নেই, কিন্তু আদানিদেরকে দেওয়ার জন্য বীরভূমের তেউচা পাচামিতে কয়লা খুঁজতে গিয়ে পাথরের পর পাথর কাটছে আর সেখানকার সংস্কৃতি নষ্ট করছে, সেখানকার জীবন জীবিকার অধিকার নষ্ট করছে, জমি বেঁচে দিচ্ছে, নতুন করে বাঁচার কথা নেই, তাই আমাদের কথা নকল যুদ্ধ ছাড়তে হবে, কার বোতাম কার হাতে কার চুল কার হাতে আমাদের দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে আমরা বাঁচতে পারবো কিনা, ইসিলিয়ে ইয়ে সমাবেশ আর আজকা সভা সিফ আমরা কি বললাম তার নয়, ইয়ে সভা জো কোই ভি ইয়াহ পর সুন রহে হ্যায় হম লোগ আপ লোগোঁ কো বোলনা চাহতে হ্যায় কে ডরিয়ে কভি কভি ডর আচ্ছা হোতা হ্যায়, ভয় পান সামনের দিনে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পরিবেশটা প্রয়োজন সেই পরিবেশটা থাকবে কিনা তার পিছনে কোশ্চেন মার্ক লাগছে, ক্যাম্পাস থেকে শুরু করে কারখানার গেট পর্যন্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ বাদ দিয়ে দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের জন্য খোলা থাকবে কিনা তার পিছনে কোশ্চেন মার্ক লাগছে, কোশ্চেন মার্ক লাগছে আগামী দিনে মঞ্চ খাটিয়ে মাইক লাগিয়ে প্লাস লাইট মুখে নিয়ে আমাকে উঁচু রেখে আপনার কাছে আমাদের কথা পৌঁছানোর জন্য এই পরিবেশ থাকবে কিনা তার পিছনে কোশ্চেন মার্ক লাগছে, কোশ্চেন মার্ক লাগছে ওটা ভারতবর্ষের মেহনতি মানুষ তারা বুক ফুকে বলতে পারবে কিনা যে এই দেশটা আমার, বেঁচে থাকার অধিকারও আমাদের এই দেশটাতে, তাই এই দেশটাকে রক্ষা করা এই রাজ্যটাকে রক্ষা করার জন্য যে লড়াইটা চলছে সেই লড়াইটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত একটা মাতানো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কাজেরও সমালোচনা করছে, দোনো পিকার পড়ে হয়ে থে রাস্তে পর আর এক দূসরে কো পুছ রহে হ্যায় কি দেখছিস আকাশের দিকে তাকিয়ে, বলছে শুধু দেখছি না কিছু ভাবছিও, বললো কি ভাবছিস, বলছে রাস্তা ঘাট অফিস আদালত স্কুল কলেজ
কিছু তো বাদ দিল না নীল সাদা রং করতে, এবার আকাশটাও নীল সাদা রং করে দিল। বলে এতে অবাক হবার কি আছে? বললো অবাক হবার কিছু নেই, ভাবছি এত কাটমানি কোথায় পেলো যে এত লম্বা সিঁড়ি বানিয়ে ফেললো চোরেদের দলগুলো। এ ফাঁকা ইস্যুতে আমার বেঁচে থাকা যাবে না, এ ফাঁকা ইস্যুতে আপনারও বেঁচে থাকা যাবে না। তাই ভুল ইস্যুর পরিবর্তে মূল ইস্যুকে নিয়ে এই 15ই সেপ্টেম্বর গোটা পশ্চিমবঙ্গে 22টা জেলাতে ছাত্র যুবরা আজকে ব্লকে ব্লকে জেলা স্তরে তারা আজকে মানুষকে জানান দিচ্ছে যে 3রা নভেম্বর থেকে আরো একবার মানুষের বেঁচে থাকার মূল ইস্যুগুলো মানুষের দরজায় পৌঁছে দেবার জন্য দিবাইয়ে পায় যুবরা গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে তারা পথ হাঁটবে। আর 3rd জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের ইস্যুতে আমাদের স্বার্থে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে আমাদের মাঠে ওদেরকেও হাজির হতে হবে। এই লড়াইয়ে বাঁচবে কারা? তাই বাঁচার লড়াইয়ে জেতার লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। আর আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক কমরেড মোহাম্মদ সেলিমের যে আমাদের প্রতি যে বার্তা, সেই বার্তা আমাদেরকে বুথে নিয়ে যাবার জন্য আমার পরে উনি বলবেন এবং তার কথা শুনে আমরা আমাদের শপথের সমাবেশের কাজ এখানে আমাদের সভাপতি শেষ করবেন। ইনকালাব জিন্দাবাদ।